রেডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সোবার হোমের পক্ষ থেকে আজকে আমাদের নতুন লাইভ যেটা হচ্ছে আমাদের মেম্বারদেরকে নিয়ে, তো আমি একজন অবশ্যই মেম্বার সোবার হোস্টেল মিরপুর ব্রাঞ্চের, আমি একজন মেম্বার। আজকে আমাদের আসলে যারা লাইভ করেন ওনাদের ওনাদেরকে অবশ্যই দেখতে পাবেন, তবে আমি একজন মেম্বার হয়ে আজকে আপনাদের ভিতরের খবর দেখাবো, কিরকম পরিবেশ হচ্ছে আর অন্যান্য সুযোগ সুবিধা কী কী রয়েছে অবশ্যই আপনাদের কাছে দেখানো হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের সুপার হোম হচ্ছে কমার্স কলেজের রোডে মিরপুর 2 চেতনা স্কুলের মোড়ে, আপনারা অবশ্যই আগেও দেখেছেন, এখনো আবার নতুন করে বলে দিচ্ছি। তো আশা করি আমরা দেখাবো আজকে সবকিছু, যে আমাদের নতুন কী কী যোগ হয়েছে, আবার সুযোগ সুবিধা কি, আমাদের মেম্বারদের সাথে আজকে পরিচয় করে। চলুন আপনাদের রুমটা দেখা আসি। আর হ্যালো ভাইয়া, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক, আমি সুপার স্কুলে বিগত জানুয়ারি থেকে পড়ছি। সুপার স্কুলে আমি সুপার স্কুল উঠার পর যে সুপার আমি এর আগে কোনো মানে কোথাও পাই নাই, এখানে যেখানে যা যা আছে সব কিছু সব কিছু মিলে একদম সব কিছু রিটেন কি, এবং আমাদের জিম ওয়াশরুম তারপর হচ্ছে খাবার পানি যা যা আছে ঠিকঠাক খাবার পাইতেছি, সব কিছু ঠিকঠাক হইতেছে, মানে এছাড়া কোনো প্রবলেম হইতেছে। আপনি এখানে চাকরি করতেছেন যে কেমনে পাইলেন? হঠাৎ
ওকে চলেন আমরা হাঁটা দিই। ও প্রত্যেক জায়গায় ফায়ার এক্সটিংগুইশার আছে এন্ড এটা তো আছে, এটা বলার দরকার নেই না, এটা কি আছে? এন্ড প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা। ও ফাইনালি আমরা তো সমুদ্র রুমে ঢুকতে মেইন যে এখানে হচ্ছে যে আমরা যখন রাত যখন মানে রাত 10টা 11টা বা 12টার পরে যখন দিন বেলা কি যাওয়ার সময় হয় না তখন আর কি আমরা এখানে বসে বসে করি। আর হচ্ছে আমাদের রুম আর এদিকে হচ্ছে জুতা একটা র‍্যাক, আপনি এদিকে চাইলে আপনার মানে ইকোনমি বেড। হ্যাঁ এখানে আপনারা কতজন থাকছেন? এখানে আমরা ইন্টারনাল এখন আপাতত আছে হচ্ছে যে 4 জন, বাট নরমালি প্রত্যেকটা রুমে বেড দেওয়া। আপনাদের বেড দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বেডে চলে যাব দেখি। তো এটা হচ্ছে আপনার বেড। আচ্ছা জি অবশ্যই স্যার, বেডে হাজির। আচ্ছা ওকে, তো আপনি বেডের সাথে সাথে আপনার, আচ্ছা আপনি কতদিন ধরে আছেন জানি ভাইয়া? মানে ইন্টার লাইফের শুরু থেকে। ইন্টার লাইফের শুরু থেকে, তাহলে কয় মাস হলো? 3 মাস। তিন মাসে আপনি, আচ্ছা আপনি কমার্স কলেজেও কিন্তু আমাদের হোস্টেল আছে আমি যতটুকু জানি। হ্যাঁ ওই হোস্টেলটার একটু রুলস রেগুলেশন একটু কড়া, আর ওখানে তো প্রাইস রেঞ্জ একটু কম, তাহলে এখানে কেন? সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে কি নিজের কাজগুলো নিজের করতে হয়, মানে আমরা তো বলেছি বাবা মায়ের একদম কোলে কোলে যারে বলে, তো এই জায়গাটা আসার পর দেখলাম যে এই জায়গাটা সবকিছু ফ্যামিলির মতোই আছে, মানে নিজের কাপড় চোপড় কোনো কিছু ধুইতে হয় না, খাবার দাবার নিয়ে কোনো টেনশন নাই, মাস গেলে পেমেন্ট করো আর রিল্যাক্স মোডে থাকো, আর একদম পরিবেশগুলো আলাদা আলাদা। প্রত্যেকটা বেডে একটা পার্সোনাল লকার থাকে, এটা আমার একটা পার্সোনাল লকার, এখানে মূলত বই খাতা রাখি, অনেকে ল্যাপটপ রাখে, এদিকে আমার ফোন রাখার জন্য একটা প্রাইভেট আছে। আচ্ছা অনেকেই বলে যে ইকোনমি বেডটা না মানে থাকার জন্য একটু সমস্যা হতে পারে, আপনার কি মনে হয়? না না ওই এরকম হলেও আর কি সর্বোচ্চ 1-2 দিন, কেউ যদি 2 দিন থাকে বা 3 দিন থাকে তার কাছে একদম পারফেক্ট মনে হবে, একজনের জন্য অনেক সুন্দর একটা জায়গা। এগুলো আমার বই লকারের আরেক পাশে লকারটা দেখি, এই পাশে আমি কিছু কাপড় রাখছি, এগুলোতে আছে, আবার আপনি বাইরে রাখতে পারবেন, বাইরে লকার আছে, বাইরেও কিন্তু বেডের সাথে একটা লকার দেয়া আছে, বেড বালিশ এগুলো খুবই আরামদায়ক। আচ্ছা আমি বলি যে আপনি ভাইয়া আপনি যখন এখানে ফোন চালান কিভাবে চালান? বেডের মধ্যে একদম রিল্যাক্সে আপনি যেভাবে করতে থাকেন। আর ভাইয়ার সাথেও কথা বলি, ভাইয়ার এটা নিচের বেড, আচ্ছা এটা আমি বলে দিই, এই রুমে কিন্তু আমাদের কতজনের সিট এখন বর্তমানে, কতজন আছেন জানো ভাইয়া এই রুমে? এখন আপাতত 4 আছি আমরা। 4 আছেন মানে কলেজ খুলছে সবাই আসে নাই এখনো? না কলেজ খুলছে সবাই আসছে, কি 5 তো যেতে এটা 5th ফ্লোর, তো অনেকে মানে 2 3 আর কি উঠতেছে, যখন আর কি মানে আরেকটু টাইম গেলে আর কি এটাও মানে ফিল আপ হয়ে যাবে। ওকে, আর প্রত্যেকটা রুমের সাথে এসি পাচ্ছেন? আমরা এসি ছাড়া কোনো রুমকে বিশ্বাস করি না, এর পাশে আলাদা ওয়াইফাই রাউটার আছে, প্রত্যেকটা রুমের সাথে আলাদা করে রাউটার আছে যাতে কেউ কারোর রাউটারের পাসওয়ার্ড জেনে ইন্টারনেট স্লো না করে দেয়, একসাথে সবাই মিলে চালু করে। এখানে একটা নোটিশ দেখা যাচ্ছে, ভরপুর একটা জোস নোটিশ লেখা, আর এখানে একজন ভাইয়া কাছে আচ্ছা ওয়াশরুমটা কি দেখানো? ভাইয়া কিসে পড়েন? আমি ভাইয়া কমার্স কলেজে ফার্স্ট ইয়ার পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে, আর এখানে আছি মার্চের 2 তারিখ থেকে, আমাদের কমার্স কলেজে মার্চের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, আমি এখানে 2 তারিখ থেকে আছি মার্চের 2 তারিখ থেকে। এক্সপেরিয়েন্স কেমন এতদিন, কতদিন ধরে আসছেন জানি? 15 হয়েছে? 10 দিন না, প্রায় 1.5 উপরে হয়ে গেছে, তো এখানে এক্সপেরিয়েন্স আমার ভালোই। ও আমি ভাবছি মের 3 তারিখে, মানে মার্চের 2 তারিখ থেকে আমাদের কলেজে মার্চের 2 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে আমার 1.5 এক্সপেরিয়েন্স হচ্ছে, এখানে খাবার দাবার, এখানে থাকা সবকিছু ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে কোনো কিছু করতে হচ্ছে না, কলেজ থেকে আসার পরই আমাদের এখানে পড়ালেখার একটা আর অন্য কোনো সমস্যা হচ্ছে না আর কি এখানে। এটি আপনার বেডটা একটু দেখাবেন কি, ফুল বেডটা? আপনি কি বেডের ওই পাশে চলে যাবেন কি দেখাবেন কি? আচ্ছা আপনার বেডটাকে কি মনে হয় যে মানে কোনো আপনার জন্য কেমন বেডটা? এলিগেন্ট কেন নিলেন না? এলিগেন্ট তো বিশাল বেড আমাদের, বিশাল লকার সহ নেই নাই, কারণ ওখানে একটু কস্ট একটু বেশি, আর আমার জন্য এটাই পারফেক্ট মনে হচ্ছে আর কি।
ওকে সো আমি একটু মিডল দে একটু মিডল দে ইন্টারাপ্ট করে বলে দিই যে এলিগেন্টের প্রাইস রেঞ্জ বেশি, বাট এলিগেন্টের বেড অনেক জোস, বিশাল লকার, বিশাল সবকিছু, বাট 30-30 ফ্যাসিলিটিস ওখানেও সেম। এন্ড এখানে ভাইয়া যেহেতু বললেন যে ইকোনমিটা ওনার জন্য বাজেট ফ্রেন্ডলি, রাইট? বারান্দাও তো, আচ্ছা না বারান্দা পরে দেখে হবো আমরা। আচ্ছা তো আমরা এখানে কথা বলতে থাকি, ভাইয়ারা চলেন আমরা নিচে চলে যাই লবি টবি। আর এই যে ভাইয়ার বেড যেটা হচ্ছে ইকোনমি বেড, এখন বর্তমানে এই রুমে চারজন আছে। কারণ বলে দিল যে অনেকেই হচ্ছে পাঁচতলায় উঠতে চান না, পাঁচতলায় মানে আমাদের বলে দিই স্ট্যান্ডার্ড ক্লাসে লিফ্ট নেই, ঠিক আছে? বিজনেস ক্লাসে এন্ড ফার্স্ট ক্লাসে লিফ্ট আছে। ভাইয়া কথা বলেন। হ্যাঁ আসলে আমার রুম হচ্ছে এই পাশে। চলেন দেখাতে পারবেন কি আপনার রুমটা? এখানে হচ্ছে একটা লাগেজ রাখার র‍্যাক দিয়ে দেয়া হয়েছে। এই রুমে কিন্তু আপনার হচ্ছে জুতা রাখার বক্স আছে। আর এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার বেড, হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা আর সমস্যা নেই, উনি গুছানো না, উনি দেখে তো মনে একটু কমফোর্টেবল ফিল করছেন। এটা কতজনের রুম ভাইয়া? এটা হচ্ছে 9 জনের রুম, আমরা এখানে 9 জন আছে। আপাতত 4টা বেড খালি আছে, কারণ মানে বর্তমানে 5 জন আছেন নাকি? এখন 5 জন আছে। এটা হচ্ছে আমার লকার, আর হচ্ছে এসি সব রুমে আছে, এটা কমন। এন্ড কি কি আপনি রুম ছাড়া বাইরে কি কি ইউজ করতেছেন ওইটা একটু দেখাবেন কি ডিটেইলে? আচ্ছা আমি তো সব ফার্স্ট হচ্ছে এটা কমন স্পেস, এটা আমি সবার আগে ইউজ করি পড়ার ক্ষেত্রে। আর কোনটা কমন স্পেস? এটা কমন স্পেস। ওকে ওকে, কমন স্পেসে ভাইয়ারা কাপড় কাপড় ঝুলাই রাখছে, ওইগুলা না দেখাই সরি, ওনারা যেভাবে কমফোর্টেবলি ইউজ করতে পারে। এটা হচ্ছে এখানে আমি সব সময় বেশি সময় দিই, এখানে রিডিং রুম আচ্ছা আপনার এই ফুল হোস্টেলের সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট কোনটা লাগে, মানে হাইলাইটিং সাইট কোনটা লাগে? আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার রুমটা। রুমটা হ্যাঁ আমি মানে বসে থাকতে খুবই ভালো লাগে, আর হচ্ছে লবি যেটা আমি বেশি সময় দিই। আর একটা কোশ্চেন, ইকোনমি বেড কেন? এলিগেন্টের কথা জানেন কি? এলিগেন্ট দেখছেন কি? হ্যাঁ এলিগেন্ট দেখছি, তবে আমার কাছে এটা ভালো লাগছে আর কি। সুন্দর। আচ্ছা একজন লিখেছে আব্দুল রাকিব ভাইয়া লিখেছে কবুতর থাকে এমনে, আপনাকে কবুতর ডাকছে। আমাদের কবুতর আছে, সমস্যা নেই, আপনারা দেখে যান। একটু জবাব দেন তো ওনাকে, দুবার জবাব দেন, কোনো বেলা নাই। আপনি ভিজিট না করার পরে বুঝতে পারবেন না কবুতরের, যখন আপনি ঢুকবেন আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটা আমাদেরকে একটু ওয়াইড করে নেয়, যার ফলে ছোট ছোট লাগে। আপনি আসার পর আপনি বুঝতে পারবেন। না আসা না, আপনি যদি এটা আপনার ফ্রেন্ড যদি আপনাকে কবুতর ডাকতো আপনি ওকে কিভাবে রিপ্লাই দিতেন? সমস্যা নেই, লাজিম সবকিছু পারফেক্ট আছে, স্পেস ম্যানেজ করতে পারি, সমস্যা নেই।
ওকে চল আমি কোনো মিলে আমার কমফর্ট আমি আমার এলিগেন্ট দাও এটা বন্ধ কর কেন সব জায়গায় দরকার এটা আমাদের পুরো হোস্টেলেই আগুন নিয়ে টেনশনের কোনো কারণ নেই ধূমপান মুক্ত ক্যাম্পাস আমাদের ভালো না ড্রেসের অবস্থা তো খুবই ভালো না এই শুক্রবার দিন অবশ্যই লাইভ দেখবেন লাইভ হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ ধানমন্ডির 4 নাম্বার ব্রাঞ্চে লাইভ হবে এই শুক্রবার দিন এন্ড মজার কথা লাইভটা ছেড়ে চলে যাওয়ার আগে একটা লাইক বাটনে চাপা দিয়ে তারপরে যাবেন ওকে আচ্ছা সো এটা উনি হচ্ছে হ্যালো রাফা আপু উনি হচ্ছে সেলস এক্সিকিউটিভ মিরপুর মেল ব্রাঞ্চে হ্যাঁ তো আচ্ছা কোন রুমটা দেখানো যেতে পারে হ্যালো ভাইয়া ক্লাস শেষ আমরা এলিগেন্ট রুমের মধ্যে দেখতে পাচ্ছি যে জিনিসটা সব রুমে দেখতে পারি বিশাল এক বড় এসি হ্যাঁ আচ্ছা বিশাল বড় এসি লাইটটা কোথায় ভাইয়া লাইট কই লাইট গুলো আর কোথায় লাইট গুলো কি আর আছে আপনি আপনি কাপড় টাঙ্গেছেন সরি ফুট করে চলে আসছি ফোল্ড কিভাবে করে ভাইয়া এটা এটা হচ্ছে এরকম ভাবে দুই পাশ দিয়ে এটা ওই পাশ দিয়েও ধরতে হবে হ্যাঁ তারপর সরাম দেখি তারপর ঢাকা দেন দেখি ঠিক আছে হ্যাঁ আর আমাদের জিতু ভাই এখন ল্যাপটপও চালাচ্ছে ওই যে ল্যাপটপটা একটু দেখাও জিতু এখানে দেখতে দেখা যাচ্ছে যেখানে আমি কাজ করে শান্তি পাচ্ছি এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে ঘুম ভালো বেশ বেডের স্পেসটা বড় আপনার বেডটা আপনি একটু দেখাবেন কি কোনটা নিয়ে আমি না উপরে উঠতে পারতেছি না আমাদের বেডটা এরকম মানে ইজ ইট আ লাইট ইয়েস দেখা যাচ্ছে এটা স্পেসটা বড় অনেক আর এখানে ঘুমায় অন্যরো দেখা যাচ্ছে যাই করে নিয়ে গেছে এলিগেন্টে ঘুমায় ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা তো আপনি হচ্ছে বাকি ভাইয়াদের তুলনায় বড় লোক ভাইয়া আপনি জানতেন যে ইকোনমি অনেক বাজেট ফ্রেন্ডলি এলিগেন্টের তুলনায় কত টাকা ভাড়া কম আসে জানেন কি 3000 টাকা বেশি দিয়ে আপনি এলিগেন্টে থাকেন কিন্তু সবার খাবার ওয়েন কিন্তু সেম ওটা এখন দেখা যাচ্ছে যে ইকোনমিকে দেখা যাচ্ছে যে মানে বেডের সাইজটা ছোট ওইখানে পড়াশোনা হচ্ছে না দেখা যাচ্ছে এখানে এই আপনার বেডের সাইজ ছোট বলছে মোটেও ছোট না আমার জন্য পারফেক্ট আমি তো খায়া দেয় এমন হই কি আমার বেডের সাইজ আমাদের বেডের সাইজ ঠিক আছে এখন যার যেভাবে আর কি মানে উনি ওনার বেড ভালো বলে আপনার বেডের সাইজ ছোট বললো না এখন হচ্ছে কি ওর মানে ওখানে কমফোর্ট ফিল হয় না দিদি ওখানে মানে আমার এটা হয় না ওখানে আমি একবার সাইজ ওখানে আমার অ্যাডজাস্ট হচ্ছে না এজন্য আমি এটাই বেছে এখন আপু সবার চয়েস তো এক না সবার তো মানে ডিফারেন্ট চয়েস আছে যেমন ও হচ্ছে কি ওর একটু স্পেস একটু বেশি লাগে ওর ল্যাপটপ আছে আর অনেক কিছু আছে মানে যেগুলো আর কি ইউজ করতে হয় আর সবচেয়ে ভাই সবচেয়ে একটা ইয়ার জিনিস হচ্ছে যেটা হচ্ছে এলি ইকোনমিতে থাকলে আমার ছয়তলা যেতে হয় পড়াশোনার জন্য আর এখানে থাকলে দেখা যাচ্ছে যে আমার বেডের সাথে পড়তে পারতো এটা আরেকটা সময় সবচেয়ে ভালো আর খাবারটা সেম হয় না এটা আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে আপনি এলিগেন্টে প্রাইস বেশি দিয়ে থাকতেছেন ইকোনমি বাজেট ফ্রেন্ডলি হওয়ার পরেও হ্যাঁ কিন্তু আপনি কিন্তু ফ্যাসিলিটিস সব সেম পাচ্ছেন হ্যাঁ সেম পাচ্ছি তাহলে আপনার কি কষ্ট লাগে না যে কেন আমি সেম পাবো আমি বেশি টাকা আছি এটা একটু কষ্ট লাগে এখন কি করা ঘুমানোর জন্য তো একটু ই লাগে তুমি কি জায়গা এন্ড বিশাল লকার না আপনি অনেক সম্পত্তির মালিক অনেক কিছু রাখা যাচ্ছে খুলে দেখাবেন কি আপনার লকারটা অবশ্যই
মানে আপনি অনেক সম্পত্তির মালিক না, আপনার বিশাল লকার লাগে? হ্যাঁ হ্যাঁ, মানে জিনিসপত্র আছে জায়গাটা বেশ লাগে। ওরে বাবা, ওকে ওকে চল চল, ঠিক আছে। দেখো অবসর মানে কোনো কিছু গুছায় রাখিনি, অবসর ভাবে রেখে দিছি। এখানে এখন অনেক কিছু আছে, অনেক ভালো আছে, সেটা হচ্ছে এই যে লকার। আর সবচেয়ে লাগে শো আর অনেক কিছু মনে রাখা, এখানে নামতে অসুবিধা হয় না। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই ডোরটা, খুলে দেখানো যাবে কি? চাবি কি উপরে? তাহলে পারে নাই, চাবি যদি উপরে থাকে ঠিক আছে। উনি অনেক সম্পত্তির অধিকারী, বিশাল লকার নিয়ে বসে আছে। এখানে আমার বাইরে লাগেজ রাখার কোনো প্রয়োজন হচ্ছে না, এটা লাগেজ থাকার জায়গা না। প্লাস পয়েন্ট রুমে হুট করে ঢুকে গেছি, আল্লাহ জানে আমার আজকে কেমনে কি বকা দিবে, সমস্যা নাই, অফিসে গেলে আমার বকা দিবে। আচ্ছা সো টাটা, থ্যাংক ইউ। এখানে কি আর লাইট আছে এই রুমে? হ্যাঁ লাইট আছে কি আর? আচ্ছা এটা হচ্ছে আরেকটা 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 এলিগেন্টের রুম। এটা কতজনের সিট আপু? ছয়জনের সিট, দেখতেই পাচ্ছেন। এই যে এক নাম্বার, দুই নাম্বার উপরে ওইটা দেখেন, তিন চার পাঁচ এন্ড ছয় নাম্বার, ঠিক আছে। তো আমরা এটা বাইরে চলে যাই, আমরা চলে যাই ভাইয়া, চলেন আপনাদের লবিটা দেখে আসি। আপনি যেটার কথা বলছিলেন, আমাদের এই ব্রাঞ্চের হাইলাইটিং সাইড হচ্ছে লবি, রাইট? তো আমরা চলতে থাকবো, চলতে চলতে কিছু কমেন্টস নিয়ে নিবো। আপু কি? আচ্ছা ওকে, পাশেই হচ্ছে আমাদের ডাইনিং, ডাইনিংটা দেখাবো, সমস্যা নেই। এই পাশটা হচ্ছে আমাদের পার্কিং জোন, এটা কিন্তু জিম, ঠিক আছে। এটা জিম, জিমটাও দেখাবো, সমস্যা নেই। এই পাশটা তো হচ্ছে, আচ্ছা হ্যালো, এখানে কিছু লিখেছে ভাইয়া দেখি, এটা হচ্ছে একদম আকর্ষণীয়। আমার কাছে যেটা বললেন, যেটা জিজ্ঞাসা করা হলো যে আমাদের আকর্ষণীয় কি, যেটা বললেন এটা আমার সব থেকে আকর্ষণীয়। কেন কেন আমার ভালো লাগে? এই পাশে কি টিভি দেখা যায়? এখানে আমরা বসে খেলা করব, খেলাধুলা করব, হচ্ছে বিভিন্ন নাটক আমরা এখানে দেখতে পাবো। ও ব্যাচেলর পয়েন্ট হচ্ছে, হ্যাঁ আমি একটা জিনিস বলে দিই, ব্যাচেলর পয়েন্টের অ্যাকচুয়ালি কাহিনীটা হচ্ছে, যেটাই আপনারা সবাই অবশ্য দেখেছেন, কিন্তু ব্যাচেলর পয়েন্ট কিন্তু অ্যাকচুয়াল ব্যাচেলর লাইফটাকে দেখাচ্ছে না, ওটা টোটালি ওই দেখা যায় ক্যামেরা। ব্যাচেলর পয়েন্টে যেরকম করে মানুষের মেস লাইফ দেখাচ্ছে, অ্যাকচুয়াল মেস লাইফটা কি ওরকম? একদিন আপনাদেরকে রিয়েল লাইফ একদম মেস এক্সপিরিয়েন্স করে আসবো লাইভে। আপনি কথা বলতে থাকেন ভাইয়া, সমস্যা নেই। মুরগির খোয়ারের মতো লাগতেছে আপনার, আপনার বেডকে মুরগির খোয়ার দেখছেন, দ্যাট মিন্স ইউ আর মুরগি। আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনি চলে আসেন, আমরা আপনাকে দেখাবো মুরগি। আচ্ছা এই ভাইয়া এখানে কি কথা বলতে পারবে? হ্যালো সবথেকে বড় বিষয়, কারণ এখানে আমি অনেকদিন যাবৎ আছি, আমার কাছে সবকিছু পারফেক্ট, আমি ঠিক আছি, আর কোনো কমপ্লেইন্ট নেই। ওকে তো ওই পাশে চলে যেতে থাকি, ওই পাশে। এটা হচ্ছে হোল লবি আমাদের,
আমি একটু পরে শুরু চলে আসবো, আমি পুরাটা লাইভে কথা বলতেছিলাম। আমি একটা বিষয়, এটা হচ্ছে আমাদের বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারে না। ও তারপরে বাইরে যেতে হবে। তো আপনি কিছু বলেন ভাইয়া, শেষ করেন। তাহলে আপনার ওভারঅল হোস্টেলটাকে কেমন লাগছে? আমি দীর্ঘদিন যাবৎ আছি, আমার কোনো কমপ্লেন নেই, আমি ভালো আছি, সবকিছু পারফেক্ট। সব থেকে বড় কথা হচ্ছে যদি কোনো সমস্যা হয়, এটা সব থেকে আমি কার্যকর, যেটা সব থেকে বেশি পেয়েছি কমপ্লেন করার পর সাথে সাথে যেটা পদক্ষেপটা নেওয়া, এটা আমি সবার আগে পেয়েছি। কোনো সমস্যা কোনো ত্রুটি সবার আগে আমি রান্না করাটা কি প্যারা হয়ে যায়, যার কারণে ফ্যামিলি, তারপর হচ্ছে নয় দশ মাসের মতো কিন্তু এখানে কেন থাকতেছেন জানি? আর আপনি কি এখানে বর্তমানে কোনো জব করছেন? বর্তমানে হচ্ছে আমি ডেস্কে জব করতেছি পার্ট টাইম হিসেবে। কত টাকা? আচ্ছা, স্যালারি কি জিজ্ঞেস করা যাবে? না না, স্যালারি তো আসলে, আচ্ছা স্যালারি বলা যাবে না, সমস্যা নাই। কিন্তু কত ঘন্টা ধরে করছেন? 5 hours পার্ট টাইম জব করছে। আচ্ছা, সো আমি একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, যে এই পাশে দেখতে পাচ্ছেন, শুধু এই ব্রাঞ্চেই না, প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু আমরা কিন্তু মিরপুর মেল ব্রাঞ্চেও কিন্তু দেখিয়েছি, তখন দেখা হবে, সমস্যা নেই। আজকে ফুল রিভিউটা ভাবছিলাম ভাইয়াদেরকে দিয়ে করাবো, একটু ভাইয়ারা একটু লাজুক, আমার মতো না, প্যাট প্যাট করতে পারে। তো কমেন্টস আমি পড়বো, সমস্যা নেই, আর পেজের লাইক বাটনে চাপা দিয়ে তারপরে যাবেন, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। মিরপুর মেল ব্রাঞ্চ, আচ্ছা এখানে একজন ভাইয়া হাই দিচ্ছে, হাই। আচ্ছা ওকে, সো এখানে একজন ভাইয়া হাই দিচ্ছিল, আমি বলে দিই মিরপুর মেল ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে কমার্স কলেজের একদম অপোজিটে। আজকে এই পর্যন্তই, এই ব্রাঞ্চে চলে আসুন, এই ব্রাঞ্চে একদিন, তিন দিন, সাত দিন, 15 দিন, 30 দিন, মান্থলি সব প্যাকেজ অ্যাভেলেবেল আছে, সব প্যাকেজের সাথে 30টা ফ্যাসিলিটি পাচ্ছেন, কারণ আমরা সুপার হোম ইন ব্যানফর ব্যাচেলর।